নমস্কার, আমি আশিস কুমার রায়। আজ আমি অনেকেরই মনের মধ্যে থাকা একটি প্রশ্ন নিরসন করব, অর্থাৎ প্রশ্নের উত্তর দিব। সেটা হচ্ছে, অনেকেই ভাবেন যে আদা, যেটা আমরা খাদ্যরূপে খেয়ে থাকি, এটা আসলে উদ্ভিদের মূল না কাণ্ড। চলুন আদাকে পর্যবেক্ষণ করেই এর সিদ্ধান্তটা আমরা নিই। প্রিয় দর্শক বন্ধুরা, এখানে অনেকগুলো আদা আমি নিয়েছি দেখার জন্য যে এটা সত্যি মূল না কাণ্ড। আসলে আমরা কাণ্ড তাকেই বলবো যার মধ্যে পর্ব পর্ব মধ্য থাকবে এবং অগ্রমুকুল পার্শ্বমুকুল থাকবে। দেখে না যাক, এই যে আদা যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কতগুলো গাঁটের মতো দাগ রয়েছে। এই দাগগুলোই হচ্ছে পর্ব, অর্থাৎ যা কাণ্ডের মধ্যে দেখা যায়। এবং এখানে দেখতে পাচ্ছি এই অগ্রভাগে একটি অগ্রমুকুল সৃষ্টি হয়েছে যা সবুজ রঙের, যা সম্পূর্ণ এই অংশ থেকে আলাদা। সুতরাং এইটা কাণ্ড বলেই মনে হয় বললে ভুল হবে, আদা কাণ্ড, কারণ এর মধ্যে আমরা পর্ব দেখতে পাচ্ছি। আর দুটি পর্বের মধ্যবর্তী যে স্থান তাকে আমরা পর্ব মধ্য বলি, সেই পর্ব মধ্য বর্তমান এবং এই স্থানে স্থানে মূল দেখতে পাচ্ছি, যে কাণ্ড থেকেই কিন্তু অনেক সময় অস্থানিক মূলের সৃষ্টি হয়। সুতরাং এখান থেকে প্রমাণিত হলো যে আদা একটি কাণ্ড, কখনোই মূল নয়। তাহলে বন্ধুরা, আপনাদের মধ্যে যে এক ধারণা ছিল বা প্রশ্ন ছিল যে আদা কাণ্ড না মূল, যেটা আমাকে অনেকেই করে থাকতেন, তার উত্তর তাহলে আমরা পেয়ে গেলাম। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে এই আদার মধ্যে খাদ্য সঞ্চয়ের ফলে, অর্থাৎ এই কাণ্ডে খাদ্য সঞ্চয়ের ফলে এর রূপটা কিন্তু সাধারণ কাণ্ড থেকে সম্পূর্ণ ভিন্ন হয়েছে। এবং এই প্রকারের যে কাণ্ড তাকে বলা হয় রাইজোম। এটি একটি পরিবর্তিত কাণ্ড যা মাটির নিচে অবস্থান করে এবং মাটির মধ্যে অনুভূমিকভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং এর মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য বস্তু সঞ্চিত থাকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে, এবং তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কিন্তু নির্দ্বিধায় বলতে পারো। তাহলে আমি এখানে অনেকগুলো আদা নিয়ে তোমাদের সেই প্রশ্নের যে উত্তর তার সমাধান দিলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।